চলে এলাম ক্যাথাকুরানিকে নিয়ে। প্রচুর প্রচুর মানে গোপন না, ওপেন তত্ত্ব তথ্য তুলে দেবো। আপনারা দেখেছেন হয়তো সেইভাবে অনুধাবন করেনি যে জহুরির চোখ দিয়ে আমি অনুধাবন করেছি। তা অবশ্যই করে বলবো, অনেক কথা বলার আছে। তার অনীহা, এই যে বাপের বাড়ির সংসার টানার ক্ষেত্রে তার অনীহা, তার মায়ের প্রতি, মায়ের প্রতি তার বিরক্তি ঝরে ঝরে পড়ছে, আর কিছু নেই দেখানো। দেখো, আমরা যখনই শুনেছি এই যে রেমাল আসবে, আমরা কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করেছি যে আমাদের কারেন্ট চলে গেলে আমাদের অটো পাম্প জল ওঠার ব্যাপার আছে, জল একটু স্টোর করে রেখে জাস্ট বাথরুম যাওয়ার ক্ষেত্রে সেরকম পাওয়ার ব্যাংক ফুল চার্জ দিয়ে রেখেছি, নিজেদের মোবাইল চার্জ দিয়ে রেখেছি, যতটা পারা যায়। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এইসব দিক থেকে অনীহা। একটা ভিডিও আপলোড করতে সে চলে যাচ্ছিল, সে হাসনাবাদ, সেইখানে এইরকম একটা ঝড়ের প্রকোপ, সেখানে বোঝাই যাচ্ছে তার জীবনের প্রতি অনীহা চলে এসছে। স্বাভাবিক বন্ধুরা, তা শুরু তো করবোই শুরু থেকে, তার আগে ইন্ট্রো, তারপরেই তো মেন কোর্সে যাবো, বলবো, তুলে ধরবো, তখন বলবেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা তো বলেছিল, হ্যাঁ এইটার থেকে তো এইটাই মানে দাঁড়ায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। মায়ের প্রতি অনীহা চলে এসছে, সংসারের প্রতি তো হ্যাঁ, সংসার কার সংসার? তার মায়ের সংসার, যে সংসারে এখন নতুন সদস্যা তার ছোট্ট বৌদি, যে বৌদি ওকে দিদিভাই ডাকে না দিদি ডাকে, সেও দিদিকে টানা মারতে আরম্ভ করে দিয়েছে। আর মায়ের সাথে দেখো, আমরা কখনো এত লং টাইম ধরে তাকে বাপের বাড়িতে দেখিনি, এখন দেখতে পাচ্ছি। এইবার বুঝতে পাচ্ছেন আপনারা যে তাহলে শ্বশুর বাড়িতে 5 বছর সে কী করে টিকেছিল, জোড়া তাপ্পি দিয়ে সন্দীপের মা এবং অবশ্যই করে বাবা। বাবার তো সাতচরে রানেই, ভীষণ ভালো মানুষ, যারা ওর বাবাকেও কন্টেন্ট করে তারা কোন পর্যায়ের, কোথাকার নরকের কী চিন্তা করুন, আমার কথা সেটা না, আমার কথা আজকে ক্যাথাকুরানি তার নিজের যে আসল আসলিয়াত, যে রূপ সেটা দেখাচ্ছে। এবং প্রতিনিয়ত আপনারা খেয়াল করবেন, ও কিন্তু ভিডিওতে মাকে খোঁচা মেরে মেরে বলছে, মানে খোঁচা বলবো না, মা এখন যাতে মত্ত, রিলস শর্ট ভিডিও এগুলো মানে আপনারা ভাবতে পারবেন না, দেখুন অতি বড় শত্রু এই কথাই বলেছে, মানে ওর পদচ্যুত, ওর দল থেকে পদচ্যুত যে লাখর দালাল, সেও কিন্তু বলেছে যে ওর মা এখন ছোটে লিপস্টিক মুখে রং মেখে রিলস করছে, আর রিলসগুলো সেই পর্যায়ের করছে, মানে যখন যাকে করার দরকার সেই সময় সে করেনি, এখন করছে। তার মানে কতটা নেশাগ্রস্ত হয়ে গেছে রিলসের প্রতি তার এতটাই মনোনিবেশ, যে মেয়ের একটা এইরকম ভূত ভবিষ্যৎ, মেয়ের জীবন তো সত্যি করেই তো অনিশ্চয়তার মধ্যে, দোটানার মধ্যে, আধা সাফল্যও দেখতে পায়নি, ফুল সাফল্য তো পরের কথা। সেইখানে মেয়ের সাথে কোর্টে গিয়েও মা রিলস বানাচ্ছে, ভাবতে পারেন? হ্যাঁ, ভাবা যায় না? এগুলো আপনারা জানেন, আমি নতুন কিছু তুলে ধরবো যেটাও প্রতিনিয়ত ও মাকে কিন্তু খোঁচা মারে। মা এই তো উপরে দেখে এলাম, মা শর্ট ভিডিও দেখছে, মা আর বৌদি উপরে, ও যায়নি, ও নিচে বসেছিল। বোঝাই যাচ্ছে যে মন মানসিকতা, এমন কিছু করেছে সে জীবনে, এমন কিছু করার ফলে তার ফিরে যাওয়ার, ব্যাক টু প্যাভিলিয়ান করার তার ইচ্ছা থাকলে উপায় নেই। সেই রকম আজকের ভিডিওতে আমরা দেখলাম কী করলো, হ্যাঁ সে সাঁকুড়োতে গেল একবার, কচু পাতা কাটছে ছুরি দিয়ে, আর ওর বৌদি, ওর বৌদিও তো দেখো গ্রামেরই তো মেয়ে, আর খুব অর্থনৈতিক কন্ডিশন খুব স্ট্রং সেরকম না, আর সেটা আমরা জেনেছি ক্যাথাকুরানি থেকে। এ আবার খুব সুন্দর করে বিশ্লেষণ করতে পারে, সে জায়গায় কিন্তু সন্দীপ ওকে থামিয়ে দিয়েছিল। কী করলো, কয়েকটা তুললো কচু শাক, এমনিই রান্না করলে শাক পাতা দেবেন, রান্না করলে এইটুকানি হয়ে যায়, সেই জায়গায় সে ছুরি দিয়ে কেটে কেটে অল্প কিছু নিয়ে এলো। আর ওর মা বললো বিরক্তিস্বরে, এতে কী হবে? বলে এতে কী হবে? বলে আমি আর পারবো না, আমি পারবো না, এইটাই হচ্ছে কথা, আমি পারবো না, সারা সামান্য কচু পাতা কাটবে, তা আবার ছুরি নিয়ে গেছে, আর ওর লাইফার বউ গেছে খালি হাতে, কী বলছে, আমার হাত চুলকাচ্ছে। এবার আপনারা ভাবুন, তার নিজের সংসারে সে কুটোটি দরকার না পড়লে কাটতো না, একটা ছেলে, এই ছেলে মার নাজেহাল হয়ে যাবে, মানুষ করতে গিয়ে দৌড় ঝাঁপ, চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো। এর আগেও আপনারা দেখেছেন বাচ্চাটাকে ঘুম না পাড়িয়ে শাস্তি দিয়েছে, ঘরে আটকে রেখেছে। দেখুন মা করতেই পারে, মা তো আর সৎমা না, কিন্তু ওর ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে সত্যি কি ও কৃষ্ণর মা। আজকে আপনাদের কাছে পরিষ্কার হবে, আরও আরও পরিষ্কার হবে আগামী দিন, যত দিন যাবে তত পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে যে সত্যিই ও 5 বছর
কত কষ্টে ওইখানে ছিল, মানে শ্বশুরবাড়িতে বাতকুল্লায়। ও ছেড়ে দে মা কেঁদে বাঁচি, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাপের বাড়িতেও সে বসে খেতে পারবে না, মাছ কাটতে হয়, শাক ছাড়িয়ে দিতে হয়, অনেক কিছু করতে হয়। আর মেয়েরা করবে না তো কে করবে? কিন্তু মেয়েরা কোথায় করবে বিয়ের পর? শ্বশুরবাড়িতে। আরে ধিঙ্গিপানার সেই মাত্রা, যখন মনে করছে সিঁদুর পড়ছে, যখন মনে পড়ছে না সিঁদুর উঠিয়ে দিচ্ছে, মানে লাইফটা তার একেবারে বাউন্ডুলে পানা। আর মা তো বলতে পারবে না কিছু, কারণ মা এখন নতুন নেশায় মেতেছে, শর্ট করছে, রিলস করছে, আর অবশ্যই করে ব্লগ করছে। এই যে পয়সার খিদে, পয়সার নেশায় পেয়ে গেছে না, মার মেয়ে লেগে গেছে কন্ট্রাডিকশন। মা কি করছে প্রতিনিয়ত মেয়ে কিন্তু ভিডিওতে বলেই দিচ্ছে, কারণ মাঝে ও ঘুমাচ্ছে ওই আধবেলায় 12:30 পর্যন্ত, সেটা দেখিয়ে নিয়েছে। তেমনি মেয়েও মাকে ছাড়ছে না। এইবার সে কি করলো, একটা ব্লগ দিল। ব্লগে টাইটেলে কি দিল, থাম্বনেলে কি দিল, যে আমি অ্যাড্রেস চেঞ্জ করলাম। অ্যাটলিস্ট এবার সবাই আপনারা দৌড়াবেন, ঠিকানা চেঞ্জ করলো মানে তাহলে কি বাপের বাড়িতে আর রইলো না, এটাই মনে আসবে। আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করলো, যেখানে স্থায়ী ঠিকানা ছিল বাতকুল্লা, সেখান থেকে সে বাপের বাড়িতে আনলো, মানে আর একটা মারাত্মক ভুল করলো। এরপরে আধার কার্ড হয়ে যাওয়ার পর যখন ভোটার কার্ড হবে, তখন আবার একটা ব্লক করবে যে এইবার আমি আবার অ্যাড্রেস চেঞ্জ করলাম। আর মানুষ ভাবে কিরে বাবা, এই তো অ্যাড্রেস চেঞ্জ করলো, শ্বশুরবাড়ি যেটা স্থায়ী শ্বশুরবাড়ি সেখানে বাপের বাড়িতে আনলো, তাহলে কী করলো? গিয়ে দেখবে ভোটার কার্ড চেঞ্জ করলো। এই হচ্ছে কন্টেন্ট। ছেলের কথা আর মুখে নেই, ছেলে অন দা ওয়ে, ওই যে দেখা যাচ্ছে, এই তো টিকি দেখা যাচ্ছে, এই তো আমি সব কিনে রেখেছি, এলে আসা জামা কাপড় আমি দুর্গোল্লায় দিয়ে আমার কেনা জামা কাপড়গুলো আমি পরাবো। অনেকে প্রশ্ন করেছে, ছেলে কখন আসছে তোমার কাছে, কবে আসবে তোমার কাছে ছেলে, ছেলে কি আদৌ তোমার কাছে আসছে? কোনো অ্যান্সার নেই, লাভ রিয়্যাক্ট দিয়ে বেরিয়ে আসছে। আর এই কিছুদিন আগে যারা লাফিয়েছিল তাই জন্যেই কি দেখা যাচ্ছে না, কারণ তারা বলেছিল 22 তারিখে বাচ্চা মায়ের কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, বোনেরা বনে সুন্দর আর শিশুরা মাতে করে, এটাই তো জানতাম। এই নতুন করে মানুষ মাকে জাগরিত করছে যে তুমি একটা সন্তানকে ফেলে এসছো, যে সন্তান চঞ্চল, দুষ্টু, বিচ্ছু, যাকে যার পিছনে লেবার দিচ্ছে তিনজন, সন্দীপ, সন্দীপের মা এবং সন্দীপের বাবা। তারপরেও মানুষ খুদ ধরার জন্য বসে আছে, ভাতটা খাওয়ালো না, বলে না মায়ের পোড়ায় না মাসির পোড়ায়। আর মায়ের থেকে অধিক যারা মানে বেশি চিরবির চিরবির করে, তারা হচ্ছে ফেক, একদম ভেক, ফেকদারি ভেক, বুঝলেন তো? তা সেই মা কি করে দিনের পর দিন ওই বিড়াল ছানা দেখিয়ে তার সময় কাটছে, তাই না? আমার অবাক লাগে। অ্যাকচুয়ালি ও যেটা চেয়েছিল সেটাই হয়েছে, তারপরেও চক্ষু লজ্জার খাতিরে তার কাজ করতে হচ্ছে, সেটাও সে পারছে না। আমি পারবো না, আমার ভালো লাগছে না, আমার হাত চুলকাচ্ছে। এরপরে আরও অনেক কিছু দেখতে পারবেন, বুঝলেন? এই যে আমি বলছি না, পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলছি, এই যে মেয়েদের হাতে মানে না চাইতেই কোনো কিছুই অতিরিক্ত ভালো না। ওর যা বিদ্যে, ওর ট্রান্সফার, ওর অ্যাড্রেস ট্রান্সফার করে সেটাকে ও যে কী ভাষা বলল, মানে উচ্চারণের মা বাপ এক করে দিল। আর দালাল কী করে লাত করে ঠ্যাং তোলা, দালাল সন্দীপের ভুল ধরে, নিজে কিন্তু ঝড় বানান অন্য লিখেছে, মানে এইগুলো মুখ দেখায় কী করে, স্বল্প বিদ্যায় আর একজনকে অ্যাটাক করতে যায়, নিজেরই ডিগ্রির কোনো রকম নামগন্ধ দেখাতেই পারলো না, কমপ্লিটলি দেখাতেই পারলো না। আর আমি তো বলছি, আমি চ্যালেঞ্জ করছি, তুই যে ডিগ্রি ধারণ করতে পারিস নি, আমি চ্যালেঞ্জ করছি, তুই দেখাতেই পারবি না। কি বললি, না অ্যাড্রেস আছে তো? সত্যি না, কত অজানা তথ্য, কত অজানা তোর কাছে, কিন্তু তোর ভাব দেখাতে হবে, তুই সব জানতা গেঞ্জি আলি। তা যেটা বলছিলাম বন্ধুরা, ক্যাথাকুরানি আর সংসার করতে চাইছে না, মানে বাপের বাড়িতে পয়সাও দিতে হচ্ছে, পরিশ্রম শ্রমও দান করতে হচ্ছে, আবার কাজও করতে হচ্ছে, দাদার সাথে গিয়ে জল বইতে হচ্ছে, পেট্রোল আনছে, কেরোসিন আনছে, সমস্ত কিন্তু আপনারা পরিষ্কার আমি বলে দিচ্ছি, সমস্ত ক্যাথাকুরানি পে করছে। তারপরে যখন তাকে কাজ করতে হচ্ছে, তখন সে বলছে, দূর, এতগুলো চাকরানি আছে আমি করবো কেন? আনন্দের চোটে ওই ভিডিও ব্লগ করবে বলে কিন্তু যাচ্ছে, ও চাইছে না ও কচু শাক তুলুক বা অন্য কিছু তুলুক, চাইছে ব্লগে আমি দেখাবো। কিন্তু ওই যে দুর্ভাগ্যক্রমে একই বাড়িতে দুটো ব্লগার হলে যেটা হয়, সোমনাথ আর মন্দিরার কথা মনে পড়লো, বিশ্বাস করো সোমনাথ যা করছে মন্দিরাও একই জিনিস করছে, ও কথা বললে ও চুপ করে আছে, মানে অদ্ভুত, একই বাড়িতে দুটো ব্লগার একদম মানে কি বলবো, সেই রকম হয়েছে ক্যাথাকুরানির বাড়িতে। মার মেয়ের দ্বন্দ্ব পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে মেয়ে, যে মা তো শর্টস দেখছে, মা তো শর্টস ভিডিও দেখছে, মা তো রিলস করছে, কি করে বলছো যে এটা গরম আছে, তুমি বললে তুমি রিলস করছিলে, সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে মা এখন কিসের নেশায় মেতেছে, আর নেশাটা ক্যাথাকুরানি দিয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন 5 বছর ধরে শ্বশুরবাড়িতে কীভাবে জোড়া তাপ্পি দিয়ে সংসার করেছে, আর প্রত্যেকটা জিনিস ওর মা, সিংহভাগ সন্দীপের মা করতো। তারপরেও সন্দীপের মাকে বলা হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে বৌমার সাথে,
গ্যাসের মধ্যে নাকি মুখ চেপে ধরতে চেয়েছে, কিন্তু বৌমা তার প্রমাণ দিতে পারেনি। করতে গিয়েছিল 498A কেস, কিছু লাভ হয়নি, বুঝতে পারছি। তাহলে আজকে ক্যাটাকুরানি বাপের বাড়িতেও সুখী না, এটা একদম জল জ্যান্ত একদম আপনাদের সামনে তুলে ধরলাম যে মায়ের সাথে সে দ্বন্দ্বে নেমে গেছে। মায়ের কথা তার সহ্য হচ্ছে না, মায়ের রিলস করা, মায়ের ভিডিও করা, মায়ের শর্টস করা, এটা তো স্বাভাবিক ভাই। মা এখন নতুন নেশায় মেতেছে, কথায় কথায় রিলস করছে, কথায় কথায় উপরে চলে গিয়ে রিলস করছে। আর দেখবেন একটা পর্দার সামনে 10-12টা একসাথে করেছে, একই ড্রেস একই পর্দার পিছনে, আর সে রিলস করছে কি, আমি শুধু ভাবছি। সত্যি আরও দেখতে পাবেন আপনারা, দাঁড়ান আরও দেখতে পাবেন। এই যে অনীহা মানুষকে কোথায় নিয়ে যায়, এই জোর দিয়ে দিয়ে ধাক্কা মেরে মেরে সন্দীপ ওর পিছনে লেগে থাকতো, আর কি বলেছে, আমার মুখ না থাকলে টাইলস বসবে না, না মার্বেল বসবে না। এদিকে সন্দীপ ফলস সিলিং সহ সারা বাড়ি ফার্নিচার দিয়ে সাজিয়ে নিয়েছে। তারপরে অনেকের ওই বিন ব্যাগসে প্রবলেম হচ্ছে, বাচ্চাকে আত খাওয়া রেখে ঢেকে দিচ্ছে তাতে প্রবলেম হচ্ছে। এখনকার ডাক্তাররা যেরকম জ্বর হলে আপনাকে স্নানও করতে বলে, খেয়াল করবেন আগেকার দিনে জ্বর মানে ওরে বাবা মাথাটা ধুয়ে গরম জলে স্পঞ্জ করা, এই এখন বলেন না না শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করবেন, ওষুধও খাবেন। তেমনি বাচ্চাদেরও জোর করতে বারণ করে, ওরা যতটুকু খাবে ঠিক ততটুকুই খাওয়াবেন, জোর করবে না। আর এই কিনে নেই বলে ভিটামিন খাওয়াতেও বলবেন না, কোনো ওষুধ প্রেসক্রাইব করতে বলবেন না, যেটা আমরা খুব সহজেই দৌড়াই। এই যে পাশের গুটি, গুটির মা না খেলেই এখানে চাইল্ড স্পেশালিস্টের কাছে দৌড়ায়, ও ওর মা কেন, আমিও করেছি আমার ছেলের জন্য অনেক কিছু করেছি। তা এটাই বলা ছিল যে 5 বছর সুখে সংসার করতে পারিনি, বরের পাশে বসে সেক্স চ্যাট করেছে, তারপর বরকে সমস্ত দোষের ভাগিদার বানিয়েছে, মাকে বানিয়েছে, যার বাবা কথা বলেই না, কমই বলে কিন্তু সংসারের পিছনে কন্ট্রিবিউশন প্রচুর, তার বাবাকেও সে খারাপ বানিয়ে ছেড়েছে, মাকেও মানে শ্বশুর শাশুড়ি কাউকে ছাড়িনি, সন্তান ডাকে নেয়নি, তাহলে বুঝতে পাচ্ছেন কোথায় চলে গেছে। তাহলে আগামী দিনে অনেক কিছু দেখতে পারবেন, এবার ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ সেটা নিয়েও একটা পুরো ভিডিও করবে। তাহলে এটাই তুলে ধরলাম, মার মেন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবং সেটা কতদূর পর্যন্ত চলে দেখতে পাবো। চলুন আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল।